নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ভৌত বিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করছি। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত MCQ শূন্য স্থান, ট্রু ফলস, ঠিক আছে, এবং তার সঙ্গে বড় প্রশ্ন 3 নম্বরের যেগুলো আসার চান্স খুবই বেশি, সেইগুলো তোমাদের আমি দেখাবো। তো দেখো, এবং এর যাবতীয় অ্যান্সার কিন্তু ভিডিও লাস্টের দিকে কিন্তু করা আছে, দেখে নাও তোমরা। প্রত্যেকটা প্রশ্ন 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এখান থেকে তোমরা হুবাহু কমন পাবে, প্রচুর পরিমাণে প্রশ্ন এখান থেকে কমন পাবে। তো দেখো, পরিবেশের জন্য ভাবনা হয়ে গেল। এবার আমি গ্যাসের আচরণ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও, এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, গ্রুপ সি এর প্রশ্ন, ঠিক আছে, ভালো করে দেখে নাও, ঠিক আছে। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, গ্রুপ বি এর প্রশ্ন, এর অ্যান্সারগুলো কিন্তু ভিডিওর লাস্টের দিকে দেওয়া আছে, তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, রাসায়নিক গণনা থেকে MCQ একটা থাকবে, আমাদের AC কিউব একটা থাকবে, আমাদের নম্বর থাকবে টোটাল 4 নম্বর রাসায়নিক গণনা থেকে থাকবে। তো দেখো, তোমরা রাসায়নিক গণনা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে, এখানে প্রত্যেকটা প্রশ্ন আছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের মাধ্যমিক আমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, তাপের ঘটনা সমূহ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে, এবং এখান থেকে কিন্তু টোটাল 5 নম্বর থাকবে, ঠিক আছে, MCQ একটা, BSA একটা, LA একটা, এবং টোটাল থাকবে 5 নম্বর থাকবে। বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ লং কোশ্চেন থাকবে একটা, থাকবে 3 নম্বরের, MCQ থাকবে একটা, টোটাল থাকবে 5 নম্বর। তো দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, এবং এর অ্যান্সারগুলো আমি ভিডিওর লাস্টের দিকে দিয়ে দেবো যে সমস্ত MCQগুলো আছে। বুঝতে পারলে আমি কী বললাম? তো দেখো, আলো থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আলো থেকে টোটাল 12 নম্বর থাকবে, আলো থেকে টোটাল 12 নম্বর থাকবে, লং কোশ্চেন 3 নম্বরের দুটো থাকবে, SA কিউব একটা থাকবে, MCQ এবং বাকিগুলো থাকবে দুটো দুটো চারটে, অর্থাৎ টোটাল থাকবে 12 নম্বর থাকবে। তো দেখো, এই 12 নম্বর থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আমি মনে করি এইখান থেকে তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে, এবং এর যাবতীয় অ্যান্সারগুলো যদি দেখতে চাও তাহলে আমি ভিডিওর লাস্টের দিকে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবথেকে বেশি, অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হবে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এই সমস্ত প্রশ্নগুলো পড়লে 100% তোমরা কমন পাবে 2023 সালের মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষায়। আলো চ্যাপ্টার থেকে টোটাল কিন্তু 12 নম্বর থাকে, এবং কোন প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা এইগুলো বাড়িতে বসে পড়বে। বুঝতে পারলে আমি কী বললাম? তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট আছে, তোমরা ভালো করে দেখে নাও কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ভাইটাল। চলতলিত থেকে থাকবে টোটাল থাকবে 12 নম্বর থাকবে, MCQ দুটো, ঠিক আছে, BSA দুটো, SA একটা, লং কোশ্চেন দুটো, টোটাল থাকবে 12 নম্বর, অর্থাৎ চলতড়িত এবং আমাদের আলো এই দুটো চ্যাপ্টার থেকে থাকবে টোটাল থাকবে 24 নম্বর থাকবে মাধ্যমিক 2023 সালের ভৌত বিজ্ঞান পরীক্ষায়। যেমন 17 নম্বরের প্রশ্ন বলেছে, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে, ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো,
তো দেখো এই সমস্ত অ্যান্সারগুলো পেতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং এই ভিডিওর লাস্টের দিকে প্রত্যেকটা চ্যাপ্টারের যাবতীয় এমসিকিউ সেইগুলো তোমাদের আমি দেখাবো, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নাও, পারলে স্ক্রিনশট মেনে নিতে পারো, পারলে তোমরা তোমাদের বই থেকে মার্কিং করে নিতে পারো। তো বুঝতে পারছো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরমাণু নিউক্লিয়াস থেকে টোটাল 5 নম্বর থাকবে, ঠিক আছে, দেখে নাও ভালো করে। লং কোশ্চেন একটা থাকবে, গ্রুপ সির 3 নম্বরে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, গ্রুপ বি থেকে 1 নম্বরের প্রশ্নগুলো আছে এবং পর্যায় সরণি থেকে থাকবে তোমাদের 6 নম্বর থাকবে, এবং এই 6 নম্বর কোন কোন প্রশ্ন থাকতে পারে সেগুলো প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এর অ্যান্সারগুলো পেতে গেলে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে হবে, ভিডিওর লাস্টের দিকে আমি সমস্ত অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি যাবতীয় এমসিকিউ, ঠিক আছে, দেখে রাখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। 2023 সালে মাধ্যমিকে এই সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি। আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে টোটাল থাকবে 6 নম্বর, এই 6 নম্বরের মার্কস কোনগুলো আসতে পারে সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে এখানে কিন্তু করা আছে, পারলে তোমরা ভিডিওর লাস্টের দিকে যাবতীয় এমসিকিউগুলো পেয়ে যাবে, আমি ভিডিওর লাস্টের দিকে এমসিকিউগুলো দিয়ে দেবো। এটা তোমাদের ভৌতবিজ্ঞান লাস্ট পরীক্ষা, এই ভৌতবিজ্ঞান পরীক্ষায় কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকে টোটাল 8 নম্বর থাকবে গ্রুপ এ থেকে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি, দেখে নাও তোমরা কোন প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি 2023 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায়। গ্রুপ বি থেকে কোন প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা দেখে নাও। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালের ভৌতবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে বই থেকে পড়বে, ধাতুবিদ্যা থেকে টোটাল থাকবে 5 নম্বর। তো দেখো এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, খুবই ইজি একটা চ্যাপ্টার, ভালো করে পড়লে তোমরা এখান থেকে হিউজ পরিমাণে প্রশ্ন কমন পেয়ে যাবে এবং যে সমস্ত প্রশ্নগুলো 2023 সালে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো এইগুলো তোমরা ভালো করে পড়বে এবং এর এমসিকিউ সলভগুলো আমি কিন্তু তোমাদের ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো, ভালো করে তোমরা দেখে নাও। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো ভৌতবিজ্ঞানে কিন্তু প্রচুর ছেলেমেয়ে কিন্তু মানে ভালো রেজাল্ট করতে পারে না, ঠিক আছে, মানে প্রচুর ছেলেমেয়েরা ভৌতবিজ্ঞানে কিন্তু খুবই দুর্বল। তো দেখো তারা কী কী পড়বে এবং কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ভাইটাল এবং কোন প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো জৈব রসায়ন তো দেখো জৈব রসায়ন থেকে তোমাদের থাকবে আসলে টোটাল থাকবে 8 নম্বর। তো দেখো কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখে যাও, এই প্রশ্নগুলো থেকে তোমরা 100% কিন্তু 2023 সালে আমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ভৌতবিজ্ঞান থেকে কমন পাবে, ভালো করে দেখে নাও। পারলে তোমরা বই থেকে মার্কিং করে নেবে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে, তোমরা ভালো করে দেখে নাও প্রশ্নগুলো।
তোমরা ভালো করে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে আলোচনা করা আছে। পরিবেশের জন্য ভাবনা থেকে যে সমস্ত এমসিকিউগুলো সত্য মিথ্যা আছে সেইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট কিন্তু এখানে সলভ করা আছে। তার সঙ্গে চলতড়িৎ থেকে গ্যাসের আচরণ, পরমাণু নিউক্লিয়াস, পর্যায় সরণির মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় সমযোজী বন্ধন, রাসায়নিক গণনা, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু এখানে টু দ্য পয়েন্ট কিন্তু ব্যাখ্যা করা আছে। ধাতুবিদ্যা, তাপের ঘটনাসমূহ, আলো, জৈব রসায়ন থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো তোমরা ভালো করে পড়বে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। Ugh.